আজকে আমি নুডলস রান্না করব, তবে একটু ভিন্ন ভাবে আর কি, ভিন্ন ভিন্ন নুডলস দিয়ে। তো আমি এর জন্য একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এতে করে নুডলস গুলো মানে ভালো থাক, মানে আলাদা আলাদা থাকবে, ঝরঝরে হবে। একটু ম্যাকারনিও আমি ব্যবহার করব, আপনারা যে কোনো মানে ডিজাইনের ম্যাকারনি আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই সামগ্রীর মতো এটা ছিল, আমি এটাই দিয়ে দিলাম। তো ম্যাকারনিটা হইতে একটু সময় লাগে, এই জন্য আমি ম্যাকারনিটা আগে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করব, মানে বয়েল করব, তারপরে আমি ওই নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে একটু এই যে ইনস্ট্যান্ট, আমি এটা ম্যাগি নুডলস নিছি, আর ওইটা হচ্ছে কোকোলা নুডলস। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। শুধু যে আমি এটা এভাবে রান্না করব তা না, সাথে তো কিছু অবশ্যই সবজি থাকবে, একটু চিকেন থাকবে, এগ থাকবে, সব কিছুই থাকবে, আপনারা দেখতে থাকুন। আর একটু নিয়ে দিবেন এই ম্যাকারনিটা অন্তত পক্ষে, কারণ এটা জমাট বেঁধে যায়। ম্যাকারনিটা যখন হাফ ডান হয়ে যাবে তখন নুডলস দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাকারনিটাও সেদ্ধ হয়ে যাবে, নুডলসগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমার হাফ ডান হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। এটা একসাথে আমি দিয়ে দিব। আমার সবগুলো একদম খুব ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা যদি আমি বেশি বয়েল করতে যাই তাহলে কিন্তু একদম আটাটা হয়ে যাবে। আর চুলা থেকে নামানোর পরও কিন্তু এটা বয়েল হতে থাকে, আমি ঠান্ডা পানিতে যদিও ধুয়ে নিব তারপরে কিন্তু একটু বয়েল হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন যখন দেখবেন যে একটু দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটু সাদা ভাব আসছে, তার তখনই কিন্তু নামাই ফেলবেন, তাহলে দেখবেন যে নুডলসটা একদম পারফেক্টলি আপনাদের বয়েল হয়ে যাবে। আমি এখন চুলার জাল বন্ধ করে দিই, আমি এটা স্ট্রেনারে নিয়ে ধুয়ে তারপরে আমি রান্না করবো। আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি আর আমি তেলও দিয়ে দিয়েছি। আর ফার্স্টে নুডলস রান্নার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই টাইপের কড়াই ব্যবহার করার জন্য। আর এখন তো বাজারে তো চাইনিজ কড়াইগুলো কিনতেই পাওয়া যায়। তো যাই হোক, আমার কাছে ইনস্ট্যান্ট চিকেন নাই, তো এখন আমি আমার কাছে কিছু স্ট্রিপ ছিল চিকেনের বাজার থেকে কিনে আনা। আপনারা চাইলে এই ইনস্ট্যান্ট যে স্ট্রিপটা পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারেন, এটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো যাই হোক, আমি কিন্তু এটা ভেজে নিব। আর আমি এটা একটু ভেঙে নিছি, আর অবশ্যই নুডলস যখন আমি রান্না করব তখন কিন্তু এগুলো ভেঙে আমি টুকরো টুকরো করেই দিব। তো এখন চলে না ভেজে নিই তাহলে, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন গরম মশলা চলে আসছে, এখন আমি তুলে নিব। পেঁয়াজ দিয়ে দিব, একদম এটা খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, গরম হয়ে গেলে হয়ে যাবে। আর অবশ্যই চুলার জ্বালটা এখন মিডিয়াম থেকে হাই হিটে রাখবেন, তাহলে দেখবেন যে কোনো সবজি আপনারা ব্যবহার করেন না কেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। নর্মালি তো এটা থেকে ওভাবে সেদ্ধ খায় না, ক্রিস্পি ক্রিস্পি থাকে একটু, ওইটা খেতে ভালো লাগে আর কি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, তো এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিব। এটা শুধু কাঁচা গন্ধ গেলেই হবে, বেশি ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু কালার চলে আসবে। হয়ে গেছে। তো এখানে আমার কিছু কাঁচা মরিচ আর গাজর আছে, আমি এটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো আমি এখন আমি কাঁচা মরিচ আর এই গাজরটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি খুব বাড়াই দিচ্ছি, একদম হাই দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আমার একটু বরবটি আছে আর টমেটো আছে, টমেটো পরে ব্যবহার করবো, এটা এখন দিলে একদম গলে যাবে। আমি একটু বরবটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন, ক্যাপসিকাম, মাশরুম, ফুলকপি, বাঁধাকপি, সব কিছুই ব্যবহার করতে পারবেন যার যেটা ভালো লাগে আর কি। হাই হিটে রান্না করলে এগুলো যেমন সুন্দর সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায় ঠিক তেমনই কালারও কিন্তু নষ্ট হয় না, একদম ওয়েল কালারটাই থাকে। দেখুন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি একটু ক্যান্ডল করে নিচ্ছি। আর আপনাদের আমি এখানে তিনটা ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, আর ডিম দিলে টেস্টটা বেশি ভালো আসে আর কি। এখন আমি সব কিছু একসাথে করে ভেজে নেব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এখন আমি চিকেনগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি, আর এগুলো যখন দাঁতে পড়বে অসম্ভব মজা লাগে খেতে।
নুডলসে কিন্তু এই ভেজিটেবলটা রেডি করাটাই কিন্তু খুব টাফ কাজ আর কি। এইটা এই ভেজিটেবলটা যত টেস্টি হবে ততই কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে। এখন আমি নুডলস দিয়ে দিব, দেখুন নুডলস তো আমি একটু হাত দিয়ে দিব কারণ এখানে আমার ই করতে অসুবিধা হয়, আমি এই জন্য এভাবে দিয়ে দিই একটু করে যাতে অসুবিধা না হয় আর কি। এখনো পর্যন্ত লবণ থেকে শুরু করে কোনো কিছুই ব্যবহার করিনি। আগে আমি যেহেতু আমি ম্যাগি নুডলস দিচ্ছি, আমি ম্যাকারুনি দিচ্ছি, ওখানে কিন্তু ওই মশলাগুলো থাকে আর কি। তো ম্যাকারুনির যে প্যাকেটটা ছিল সেখানে তো মশলা আছে, আমি ওখান থেকে একটা মশলা এখানে ব্যবহার করলাম আর ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল এখন আমি সেটা দিয়ে দিব। আমি এগুলো মশলা ব্যবহার করার পরে আমি টেস্ট করব যে আমার এখানে আর কী কী লাগবে, দেখুন আমি একে একে ব্যবহার করব। আমি কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করব, আপনারা চাইলে নর্মাল যে আমরা লবণ খাই সেটাও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের টমেটোটা একটু টক হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। এখন আমি একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া ব্যবহার করব, আমার এটা সাদা গোলমরিচ এর জন্য কিন্তু কালারটা খুব একটা বেশি। মশলাতে সামান্য পরিমাণে একটু সয়া সস ব্যবহার করব, এক সিপি সামান্য পরিমাণ ভিনেগার, এটাও এক সিপির মতোই, বেশি ব্যবহার করার দরকার নেই। সামান্য চিনি এক চামচের মতো অবশ্যই দিই, তো যাই হোক এটা কিন্তু অনেক হেলদি একটা স্ন্যাক্স হয়ে গেল। আপনারা চাইলে এটা ডিনারেও ব্যবহার করতে পারেন, তো আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।